তুলে নেওয়ার পর ছাত্র দলের ছয় নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখালো আওয়ামী লীগের হাতে প্রকাশ্য অস্ত্র, প্রশ্নের জবাব দিল না ডিবি। গ্রেপ্তার ছাত্রদলের ছয় নেতা আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অস্ত্র সংগ্রহ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার সকাল 11:30টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার খন্দকার নুরুন নবী এ তথ্য জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত শুক্রবার এই ছয় ছাত্রদল নেতাদের তুলে নেওয়া হয়। এ ব্যাপারে নুরুন নবী বলেন, গতকাল শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করেন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র জব্দ করা হয়। দুটি অস্ত্র পাবনা ও একটি টেকনাফ থেকে সংগ্রহ করেছিলেন তারা। পুলিশের এই কর্মকর্তার দাবি, তাদের হোয়াটসঅ্যাপেও অস্ত্র সংগ্রহের তথ্য পাওয়া গেছে। নুরুন নবী জানান, গতকাল রাতে আরেকটি অভিযানে বিএনপি নেতা সালাউদ্দিনের ছেলে রবিন সহ আরও 18 জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি। নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের অনেক নেতাকর্মীর হাতেও প্রকাশ্যে অস্ত্র দেখা যাচ্ছে। তাদের বিরুদ্ধে ডিবির অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে জবাব না দিয়ে চলে যান পুলিশের এই কর্মকর্তা। এর আগে গতকাল শনিবার সকালে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম তার আজিমপুরের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। তার খোঁজ নেয়ার জন্য আজিমপুরে তার বাসার সামনে গেলে সংগঠনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুদ্দিন মোহাম্মদও নিখোঁজ হন। কিন্তু এর আগে তাদের গ্রেপ্তারের কথা স্বীকার করেননি পুলিশ। আজ ছাত্রদলের ওই ছয় নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার দেখালো পুলিশ। এর আগে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ছাত্রদলের ছয় নেতাকে তুলে নেওয়ার অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বিরোধী দলীয় কোনো নেতাকর্মীকে বেআইনিভাবে আটকের পর অস্বীকার করা এখন অভ্যাসে পরিণত হয়েছে। আওয়ামী শাসক গোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরনের অমানবিক ঘটনা প্রতিদিন ঘটাচ্ছে। আটকের পর অস্বীকার করা বিরোধী দল নিধনের মোক্ষমস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান সহ সংগঠনের ছয় নেতাকে আটকের পর অস্বীকারের ঘটনা উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করে তিনি বলেন, এটি জনমনে আতঙ্ক সৃষ্টি করার কৌশল মাত্র। ছাত্রদল নেতাদের নিখোঁজ থাকার ঘটনায় তাদের পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।